নমস্কার, আজ জামাই ষষ্ঠীর স্পেশাল মুহূর্তে নিয়ে চলে এলাম চিকেন বিরিয়ানির রেসিপিটি। সব বন্ধুদের অনুরোধের এই চিকেন বিরিয়ানির রেসিপি অবশেষে বানিয়েই ফেললাম। আর আমি নয়না, আর আপনাদের সবাইকে নয়নাশোমে স্বাগত জানাই। চলুন তাহলে সময় নষ্ট না করে চটপট দেখে নিন। বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি এখানে বড় সাইজের চিকেন, চিকেনের দুটো লেগ পিস নিয়েছি, বাকিগুলো একটু ছোট সাইজ করে নিয়েছি। চিকেনগুলোকে প্রথমে ম্যারিনেট করে নিচ্ছি। ম্যারিনেট করার জন্য দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো। আমি স্টেপ বাই স্টেপ আপনাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে চিকেন বিরিয়ানি বানানো যায়। প্রথম স্টেপই হচ্ছে চিকেনটাকে ম্যারিনেট করে নেওয়া। আরও দিয়েছি আদা রসুনের পেস্ট, দিলাম পরিমাণ মতো টক দই। এবার সব ইনগ্রিডিয়েন্টসগুলো খুব ভালোভাবে চিকেনের সঙ্গে মিক্সড করে নিচ্ছি। মিক্সড করে এটাকে আমি রেখে দেব 1 ঘন্টা। আরও একটু বেশি সময় রাখতে পারলে ভালো হয়। আপনাদের হাতে যদি টাইম একেবারেই না থাকে তাহলে 1 ঘন্টা রাখলেই যথেষ্ট। পরের স্টেপে দেখে নেব কী কী ইনগ্রিডিয়েন্টস নিয়েছি বিরিয়ানি বানানোর জন্য। এখানে নিয়ে নিয়েছি বাসমতি চাল, বড় কাপের 1 কাপ নিয়েছি, এটি 2 থেকে 3 জনের বিরিয়ানি হবে। নিয়েছি গোটা গরম মশলা, নিয়েছি পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, তেজপাতা। আরও নিয়েছি পেঁয়াজ কুচি, 3টে ডিম ও 3টে আলু। যেহেতু আমি 3 জনের বিরিয়ানি বানাচ্ছি তো তাই জন্যে আমি 3টে করে নিয়েছি। আরও নিয়েছি আদা রসুনের পেস্ট, গোটা গরম মশলাকে শুকনো করায় নেড়ে ভেজে গুঁড়ো করে রেখেছি। আর নিয়েছি গোলাপ জল, মিঠা আতর ও কেওড়ার জল। পরের স্টেপটি হলো ডিম ও আলুটাকে সবার প্রথমে আমি সেদ্ধ করে নিচ্ছি। একটা একটা করে ডিম ও একটা একটা করে আলু দিয়ে দিচ্ছি জলের মধ্যে, দিয়ে ভালো করে এটাকে বয়ল করে তুলে রেখে দেব। পরের স্টেপ, চালটাকে জলে ভিজিয়ে 10 মিনিট রেখে দিচ্ছি। 10 মিনিট রেখে দিলে চালটা খুব লম্বা হয়। 10 মিনিট পর চালটাকে আমি ভাত বানিয়ে নিচ্ছি। ভাত বানানোর জন্যে একটা বড় জায়গা নিয়েছি, আর জলের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ ও দিয়ে দিয়েছি 1 টুকরো পাতিলেবুর রস। পাতিলেবুর রস দেওয়ার ফলে চালটা এখানে ভেঙে যাবে না বা একেবারে নরম হয়ে ঘেঁটে যাবে না, একদম সুন্দর থাকবে। এই ভেজানো চালটাকে জল ঝরিয়ে গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি। যেহেতু চালটা ভেজানো ছিল তাই 10 মিনিটের মধ্যে চালটা রেডি হয়ে গেছে। এই চালটাকে একেবারে রেডি করে নিইনি, সামান্য পরিমাণে শক্ত রেখেছি, কারণ বিরিয়ানির মধ্যে ঢাকনা দিয়ে আবার রাখতে হবে। আর এটাকে জল ঝরিয়ে নিচ্ছি। পরের স্টেপ দেখে নেব। কড়াইতে নিয়েছি বেশ অনেকটা পরিমাণে সর্ষের তেল। সর্ষের তেলের ওপরে সেদ্ধ করা আলু ও সেদ্ধ করা খোসা ছাড়ানো ডিমগুলোকে দিয়ে ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি। আর এর সঙ্গে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। যেহেতু সেদ্ধ করার সময় লবণ দিইনি তাই এটাকে একটু লবণ দিয়ে দিচ্ছি। আর বিরিয়ানির দোকানে এটা কিন্তু সেদ্ধ করাই দেয়, ভেজে দেয় না। আমি একটু বেশি টেস্টের জন্যে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এটা ফ্রাই হয়ে গেছে। এবার এগুলোকে আমি ভালোভাবে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। ওই তেলের ওপরেই যে পেঁয়াজগুলি কেটে রেখেছিলাম তার 1/2 পেঁয়াজ দিয়ে ভালোভাবে পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি। এটাকে আপনারা বেরেস্তা করে নিতে পারেন, কিন্তু একেবারে বেরেস্তাটা বিরিয়ানির সঙ্গে ঠিক ভালো লাগে না, তাই এটাকে আমি একটু ডিপ ফ্রাই করেই তুলে রেখে দিচ্ছি। একেবারে বেরেস্তা বানিয়ে নিইনি। দেখতেই পাচ্ছেন এটাকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এখানে আমি কিন্তু আর কোনো তেল ব্যবহার করছি না, ওই অবশিষ্ট তেলের ওপরেই দিয়ে দিলাম গোটা গরম মশলা ও তেজপাতা ফোড়ন। আর বাকি যে পেঁয়াজটা রেখেছি সেই পেঁয়াজটা দিয়ে দিলাম তেলের ওপরে, দিয়ে খুব ভালোভাবে পেঁয়াজটাকে ফ্রাই করে নিচ্ছি।
পেঁয়াজ কিছুটা পরিমাণে ফ্রাই হয়ে গেছে। এবার আমি এর উপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো, দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে কষিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 ছোট্ট করে একটা লাইক করবেন, অবশ্যই লিঙ্কটি বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। দেখতেই পাচ্ছেন মশলাটা প্রায় কষা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো শুকনো লঙ্কার গুঁড়ো। শুকনো লঙ্কার গুঁড়ো আমি এখানে একটু বেশি পরিমাণেই ব্যবহার করছি, আপনারা আপনাদের স্বাদ মতোই ব্যবহার করবেন। শুকনো লঙ্কার গুঁড়োটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আবারও মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আর এখনও যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি বা আমার চ্যানেলে নতুন, প্লিজ সাবস্ক্রাইব করে নিন নিচের লাল বাটনে, সঙ্গে বেল আইকনটিও প্রেস করে দিন, তাহলে আমার চ্যানেলে সমস্ত রকম নোটিফিকেশান আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। দেখতেই পাচ্ছেন মশলাটা কষা হয়ে গেছে। এবার আমি চিকেনের পিসগুলো দিয়ে দিলাম মশলার ওপরে। আর এই চিকেনটা বানানোর সময় একেবারেই তাড়াহুড়ো করা যাবে না, ঢাকনা দিয়ে দিয়ে একেবারে লো ফ্লেমে এটাকে বানাতে হবে, কারণ এই চিকেনে কোনো জল ব্যবহার করা যাবে না। তাই আমি এটাকে একেবারে লো ফ্লেমে রেখে বেশ অনেকটা টাইম ধরে কষিয়ে নিচ্ছি। আর এখানে আমি একটা ঢাকনা নিয়েছি, যে ঢাকনাটি কড়াইয়ের সমানভাবে বসে যায়, কারণ এই কড়াইতেই আমি বিরিয়ানিটা বসাবো। সবাই হাঁড়িতে বানায়, আমি বানাচ্ছি কড়াইতে। দেখুন কত সহজে বিরিয়ানি বানানো যায়। দেখতেই পাচ্ছেন মশলাটা একেবারে শুকিয়ে গেছে। এই চিকেনের মশলা যত সময় না শুকোবে তত সময় এটাকে নেড়ে চেড়ে রেডি করে নিতে হবে। মশলাটা শুকিয়ে গেলেই বুঝতে পারবেন যে চিকেনটা রেডি হয়ে গেছে। এবার আমি এখানে সেদ্ধ করে ভেজে রাখা ডিম আলুগুলো দিয়ে দিলাম গোলাপ জল, দিলাম কেওড়া জল। এই জলগুলো আপনারা এখানে ভাতটা দেওয়ার পরেও দিতে পারেন, ভাত দেওয়ার পর বা ভাত দেওয়ার আগে দিলেও কোনো অসুবিধে নেই, কারণ স্মেল ভালোই থাকে। এবার দিয়ে দিলাম মিঠে আতর। মিঠে আতরটা আমি দিলাম 3-4 ড্রপ, এর বেশি পরিমাণে দিলে অতিরিক্ত সেন্ট হয়ে যাবে। এবার ভালোভাবে মিক্সড করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন মশলাটাও একেবারে শুকনো হয়ে গেছে, মানে চিকেনটা একেবারেই রেডি। এবার এর ওপরে আমি দিয়ে দিচ্ছি রেডি করে রাখা ভাত, দিয়ে ভালোভাবে এটাকে সাইজ করে দিচ্ছি। চার সাইডটা সুন্দরভাবে সাইজ করে দিলাম। এরপরে দিয়ে দিলাম বিরিয়ানি মশলা, আগে থেকে যেটা তৈরি করে রেখেছিলাম। এবার দিয়ে দিলাম ভেজে রাখা পেঁয়াজ, এটা দেওয়ার ফলে সুন্দর টেস্ট আসে। এরপর একটা ঢাকনা দিলাম, যেটা একেবারে কড়াইয়ের মুখে মুখে লেগে গেছে, দেখতেই পাচ্ছেন। জাস্ট রেখে দিলাম 10 মিনিট লো ফ্লেমে। 10 মিনিট পর ঢাকনা খুলে ভালোভাবে মিক্সড করে দিলেই রেডি চিকেন বিরিয়ানি। তো বন্ধুরা, এই জামাই ষষ্ঠীতে বাড়িতে চটপট বানিয়ে ফেলুন চিকেন বিরিয়ানি, আর অবশ্যই জামাইয়ের সঙ্গে সঙ্গে সবার মন জয় করে নিন। তো বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। ধন্যবাদ।